তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সুস্থ থেকো, ভালো থেকো। দুটো হামি দিয়ে দিই না না না। হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো আমি জানি ভালো করে সবাই তোমরা ভালো আছো, তো আমরাও ভালো আছি। বাট একটু উলটপালট হয়ে গেছে, উলটপালটটা আজকে যেহেতু একটা আনন্দের দিন, তোমাদের দিদি ভাইয়ের আজকে বার্থডে, বাট বার্থডে সেলিব্রেশন কোনো কিছুই হয়নি। তার কারণ একটাই, এক সপ্তাহ আগে আমাদের বিবাহবার্ষিকী গেছে, তার আমি ছুটি নিয়েছি অফিস থেকে। আজকে আমাকে অফিস থেকে ছুটিও দেয়নি, যার জন্য সব উলটপালট হয়ে গেছে। তোমাদের দিদি ভাইও কোনো কিছু করেনি রাগের চোটে, কারণ আমি অফিসে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আজকে আমাকে ছুটি দেওয়ার জন্য, বাট আমাকে ছুটিটা দেয়নি। তো সব তো বুঝতেই পারছো, তারপর আর কি ঘটে, যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার জন্য তোমাদের দিদি ভাই কিছু করতে পারেনি। আর তোমাদের দিদি ভাই প্রচণ্ড মন খারাপ, সারাদিন ধরে কোনো রান্নাবাড়ি করেনি, শুধু কপি আলু ঝোল রান্না হয়েছে, এমন অবস্থা। তো আমি এই মাত্র মোটামুটি 9টার সময় আমি ঘরে এলাম, ঘরে এসে দেখছি সব উলটপালট, সব মন খারাপ করে পড়ে আছে। পাশের ঘরের একটা বোনও এসে বলছে যে দিদি এরকম এরকম ব্যাপার, মানে সারাদিন ধরে এসে দেখছি যে দিদি শুয়ে আছে। তো সব মিলিয়ে একবারে অবস্থা খারাপ, মানে এই হচ্ছে ঘটনা। তো তোমাদের দিদি ভাই ঘরে এসে দেখছি যে তোমাদের দিদি ভাই প্রচণ্ড মন খারাপ করে পড়ে আছে, তাতানকে বলে তো তাতানকে নিয়ে খেলছে, আর কোনো কথাবার্তা কিছুই নেই। তো তখনই আমি বুঝতে পেরে গেলাম যে তোমাদের দিদি ভাই মনটা খারাপ, আর এটাই স্বাভাবিক, কারণ সে হয়তো বাড়িতে থাকলে আর মা বাবা যাই হোক হাজার হোক কিছু না করলেও অন্ততপক্ষে পায়েস রান্না করে খাওয়াই প্রত্যেকটা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যারা বাড়ির সন্তান, যারা বাড়ির সন্তান তাদেরকে হাজার হলেও কিছু না করলেও পায়েসটা অন্ততপক্ষে করে খাওয়াই। তো যাই হোক গাইস, আমি আর কথা বাড়াবো না, কারণ কথা বলতে বলতে অনেক টাইম হয়ে যাচ্ছে, তোমাদের দিদি ভাইয়েরও টাইম পার হয়ে যাচ্ছে। তো যেহেতু সে এখন এখানে আছে, মূলত শিলিগুড়িতে আছে, তো এখানে তো আর কেউ নেই, তো তো তোমাদেরকে তো বললামই তোমাদের দিদি ভাই কোনো কিছুই করেনি, আর তাতানকে নিয়ে তো কোনো কিছু সম্ভবই না, আর তোমাদের দিদি ভাইও মন খারাপ করে পড়ে আছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমি এখন রাত্রি অনেক বেজে গেছে, তো তো আমি একটু তোমাদের দিদি ভাইয়ের জন্য একটু দুধ আর একটু এনেছি, ভোগ চাল এনেছি, তোমার দিদি ভাইকে একটু পায়েস করে একটু খাওয়াবো, যাই হোক মিষ্টি মুক্ত করাতে হয়। তো এটাই এটাই তোমাদেরকে দেখানোর, আর কিছুই বলার নেই। তো দেখতে থাকো গাইস তোমাদের দিদি ভাইকে, আমি ফার্স্ট টাইম একটু স্পেশালভাবে তোমাদের দিদি ভাইয়ের জন্য পায়েস বানাবো, এরকম পায়েস আমি কখনো করিনি, আমি জানি না কতটা ভালো হবে কতটা কী হবে, বাট পায়েস তো সবাই করতে পারে, সেটা আমিও পারি। তো দেখতে থাকো গাইস, তোমাদের দিদি ভাইয়ের জন্য একটু পায়েস পায়েস করি, টাইম খুব সংকীর্ণ, খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে তোমাদের দিদি ভাইকে একটু পায়েস রান্না করে খাওয়াবো। তো দেখো তোমাদের দিদি ভাই এখন শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই শাড়ি টাড়ি সব ইয়ে করছে, তোমার দিদি ভাই শুবে, তাতানো ঘুমিয়ে পড়েছে, এই যে আর অনেক টাইমও হয়ে গেছে, দেখো আমি টাইমও পাইনি। এখন দেখো কয়টা বাজে, 11:20 বেজে গেছে, না 11টা আমার 25 মিনিটের মধ্যে পায়েস রান্না করে তোমাদের দিদি ভাইকে খাওয়াতে লাগবে। তো দেখতে থাকো গাইস, আমার আর হাতে টাইম নেই বেশি, তোমার দিদি ভাইকে একটু পায়েস করে খাওয়াই একটু। তো চলো গাইস ফটাফট।
রাত্রিবেলা আর কি, তোমার দিদিভাই তো এমনিই খেতে পারে না কোনো কিছু, জাস্ট তাতান খুব ভালোবাসে পায়েস, প্রচণ্ড ভালোবাসে। বাস রাত্রেবেলা অত খেতে হবে না, এতটুকুই। পায়েস নেওয়া হয়ে গেছে, খুব অল্প করে পায়েস নিয়েছি, এখন তোমাদের দিদি ভাইকে একটু খাওয়াবো, বাস আর বেশি টাইম নেই, আর 5 মিনিট টাইম। কি করছো তুমি? মোবাইল এই যে নাও, দেখো। আর টাইম নেই, আর মাত্র 5 মিনিট আছে, নাও নাও। না 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 না, কি হলো? তুমি খাই না? হলো এখন আমাকে এখন খাওয়াই দিতে বলছে, কি অবস্থা ভাবো। তো পায়েস বানালো, তো কি বলবো, তুমি বানাইলা, তুমি খাওয়াই দিবা না? আমার পায়েস অত ভালো লাগে না, আমি পায়েস খেতে পারি না, এই হোক। তো সেই হিসাবে তোমাদের দিদিভাই পায়েস খেতে ভালোবাসে না অতটা মিষ্টি, কিন্তু তাতান প্রিয়, পায়েসের রাজা। পায়েসের সঙ্গে লুচি তো আমাদের পাশের ঘরের একটা বোন, একটা তোমাদের দিদিভাই প্রচণ্ড মন খারাপ করেছিল, তো তার জন্য সে একটু কি বলে ও যে লুচি বানিয়ে দিয়ে লুচি গেছে, লুচি বানিয়ে দিয়ে গেছে, মানে তোমাদের মানে দাদা এলো তো, এসে বলছে যে আমি পায়েস করব, তো আমার ওই যে তোমাদেরকে আগের দিন ব্লগে বললাম না যে আমার আশপাশে তো এখন ফ্যামিলি বলতে কেউ থাকে না সেরকম, কেউ ওই আমারই সমবয়সী, ওরও একটা ছোট বাচ্চা রয়েছে, তো আমার পাশের রুমেই থাকে, ও আবার তোমাদের দাদাকে লুচি বানিয়ে দিয়ে গেছে আর বলছে যে দিদিকে পায়েস করে তুমি লুচি দিয়ে খাইয়ে দাও, তো সেই জন্য। এতগুলা দিচ্ছ না, কিচ্ছু না, আমার কি এত বড় মুখে ভাব? এত কোনো কিচ্ছু না, খাও। হুম গো, ভালো ভালো ভালো, দীর্ঘজীবী হও বৎসর, আর ভালোবাসা দেওয়ার জন্য। নাও, 12টা বেজে গেছে, আর হবে তো এতটুকুই দেখানোর ছিল, পাক্কা 12টা বেজে গেছে, এখনো 1 হয়নি, পাক্কা 12টা। তো যাই হোক, অনেক কষ্ট করে কমপ্লিট হলো। আমি ভাবছিলাম অফিসের থেকে, মানে ডিউটিতেই থেকে ভাবছিলাম যে বাস, আজকে মনে হয় আর কিছু হবে না, কারণ আমি একবার ফোন করেছিলাম আমার দিদিভাইকে, তো বুঝতে পারলাম তাতান খেলছে, লাফালাফি করছে, তখন বুঝতে পারলাম কিছু করিনি। তারপর তোমার দিদিভাই বললো আমি কিছুই করিনি, আমি শুয়ে আছি। দেখো তো এসে তো যা দেখলাম, তোমাদেরকে তো শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, এই বছরটা তোমাদের দিদিভাইয়ের সেলিব্রেশনটা বলে তো বার্থডে না, সেলিব্রেশনটা কালকে সানডে আছে না? কালকে সানডে, কালকে হয়তো একটু ভালো করে হবে আয়োজন, তো আজকে তার মধ্যে স্যাটারডেও ছিল, মানে বুঝতে পারছো স্যাটারডে আমরা নিরামিষ খাই। আজকে যেহেতু বার্থডে, তো তোমাদের দিদিভাইকে এত ছোট করে তোমাদের দিদিভাইকে উইশ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও সুস্থ থেকো, ভালো থেকো। দুটো হামি দিয়ে দিই না না না। তোমার দিদি ভাই আমি বাড়িতে থাকলে তোমার দিদি ভাই খুব ফ্রি থাকে, বাট আমি যখন বাড়িতে থাকি না, কখন আসবা কখন আসবা সেই নিয়ে টেনশন। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, দাদা টাটা।